আমি তুমি কাজিয়ে দাও তোমার মতো বড় মা আমি তুমি কাজিয়ে দাও আমায় তুমি কাজিয়ে দাও তোমার মনের মতো বজবা আমায় তুমি কাজিয়ে দাও মনুষ্যা দেখ মা দেখ আজ এই নতুন সাজে তোকে কত সুন্দর মানিয়েছে মা গো আমাকে নিয়ে কে যাবে মা ওরে মা তুমি যাবে তোমার পিতার সাথে ক্ষণকাল কর অপেক্ষা আমি তোমার পিতাকে ডাকছি স্বামী স্বামী একি আজ কত কাটাও আবার আমার স্বামী স্বামী বলে করছে গন্ধন একটি বার গিয়ে দেখে আসি মনসাকে মনের মতো করে সাজিয়েছে কিনা কদ্রু কদ্রু আসছি কদ্রু কদ্রু ওগো স্বামী তুমি কি মনসাকে মনের মতো সাজিয়েছো কদ্রু সাজিয়েছি স্বামী বেশ মা মনসা আয় মা তুই আমার সঙ্গে আমি তোকে নিয়ে রেখে দিয়ে আসবো তোর বিমাতা দর্শন করার জন্য মা গো আমি যাব পিতার সঙ্গে বিমাতা দর্শন করতে মা তুমি তো গর্ভ ধরে লালন পালন করে আমাকে অনেক বড় করে তুলেছো মা তুমি আমায় আশীর্বাদ করবে না মা তুমি যদি আমায় আশীর্বাদ না করো মা আমার বিমাতা দর্শন করা হবে না মা তাই প্রাণ ভরে আশীর্বাদ করো যাব বিমাতার সঙ্গে আমি বিমাতা দর্শন করতে মা মনুষ্যা ওরে মা আজকে আজ তোকে আমি আশীর্বাদ করলাম মনুষ্যা আমি তোকে আশীর্বাদ করলাম মনুষ্যা আমি তোকে আশীর্বাদ করলাম মনুষ্যা মনুষ্যা পিতা আই মা আমার সঙ্গে ওগো পিতা আমি তোকে নিয়ে যাব তোর বিমাতা দর্শন করানোর জন্য পিতা গো আমায় তুমি নিয়ে যাবে বিমাতা দর্শন করতে পিতা হ্যাঁ মনুষ্যা এই ধারা ধাপের মতে তুমি আমার সৃষ্টিকর্তা পিতা তাই তুমি আমায় করো মরে আশীর্বাদ যাব বিমাতা দর্শন করতে পিতা তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মনসা তোর বিমাতা দর্শন করে আবার তুই ফিরে আসবি মনসা আবার তুই ফিরে আসবি মনসা সেই তোমার জন্মদাতা পিতা এটাই আমার পিতার পদ্ম সরোবর বেশ এই পদ্ম সরোবরে আমি আমি অপেক্ষা করব দেখিব কেমন আমার পিতা সরোবরে এত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে কবুত দেখি নাই আমি আজ কি বা কারণে কারি আগমনে
এত সুন্দর সুন্দর পদ্ম বলে ফুটে আছে আমার সাদরে পদ্ম সরোবরে দাদা সম্মুখে আমাকে আগে যেতে হবে দেখতে হবে কারি কারণে কারি আগমনে এত সুন্দর সুন্দর পদ্ম বলে ফুটে আছে আমার এই সাদের পদ্ম সরোবরে তাহলে এই রমণীর আগমনে আমার সাদের পদ্ম সরোবরে এত সুন্দর সুন্দর পদ্ম বলে ফুটে আছে কে কে তুমি রমণী তোমার আগমনে আমার এই সাদের পদ্ম সরোবরে এত সুন্দর সুন্দর পদ্ম বলে ফুটে আছে তো তব সত্য পরিচয় এসো আমার বাহুপিণ্ড একি আজ তুমি আমাকে পিতা বলে ডাকলে কে তোমার পিতা তুমি আমার পিতা আমি তোমার পিতা আমি তোমার কেমন পিতা ওগো পিতা তুমি শরণ করে দেখো পিতা পাতালে বাসিনী কদিনের নাগিনীর গর্ভে তোমারই রতিতে হইয়াছে জন্ম আমার পাতালে বাসিনী কত্রুম নাগিনীর গর্ভে আমার রতিতে জন্ম হয়েছে তোমার এ কথা আমি বিশ্বাস করি না আরে যোগে দেখতে পারো সত্যই তোমার কন্যা কিনা কি বলে ধ্যানেও যোগে জানিব তুমি ঠিকই বলেছ ধ্যানেও যোগে জানিব আমি সত্যই তুমি আমার কন্যা কিনা আর আমি তোমার পিতা কিনা সত্যই তো ওই কদ্রুম নাগিনী পাতাল বাসিনী আমার রতি ভক্ষণ করেছিল আর সেই রতি হয়েছে সৃষ্টি হয়েছে তোমার কি নাম তোমার আমার নাম মনুষা মনুষা তোমার নাম পাতাল বাসিনী কদ্রুম নাগিনীর কন্যা নাম তোমার মনুষা শোনো মনুষা আজ যখন আমার সাদের পদ্ম সরোবরে তুমি আমাকে পিতা বলে ডাকিলে আজ তোমাকে আমি মনসা বলে পরিচিত করব না আজ তোমার পরিচিত করলাম আজ থেকে তোমার নাম দিলাম তুমি পদ্মাবতী পদ্মাবতী নাম দিয়েছে মরে জাগিয়েছে অন্তরে দেখিব বিমাতা দর্শন করতে নিয়ে চলো পত্তা না না মা পত্তা ওই বিমাতা দর্শনের কথা বলিস না পিতা সে যে দুরন্ত কালে তোর রূপ দেখার সঙ্গে সঙ্গে কোনো অনর্থ ঘটে খেলতে পারে আর কোনো অনর্থ হয়ে গেলে তা আমি কেমন করে সই বলে পড়তাম আমি পারবো না অন্য আশা কর সেই আশা আমি তোর পূর্ণ করবো কিন্তু বিমাতা দর্শন করে তোর হবে না অন্য আশা নাই মনে পিতা যাব বিমাতা দর্শন করতে পারি তাই নিয়ে চলো আমায় ওরে বাবা আজ তুই সাদের পদ্ম সরোবরে আমাকে পিতা বলে ডেকেছিস পিতা আমি তোর পিতা তুই আমার কন্যা তোর কিছু হয়ে গেলে আমি নীরবে সইতে পারবো না চল মা পদ্মা এই মুহূর্তে তুই আমার না পিতা আমি কৈলাস মন্দির প্রাঙ্গণে যাব না পিতা আমি দেখিব কেমন আমার বিমাতা তাই তুমি আমায় নিয়ে চলো বিমাতা দর্শন করতে পিতা আশা মোর জাগিয়েছে অন্তরে পিতা তুমি আমার আশা পূর্ণ করবে না পিতা আমার আশাকে অপূর্ণ করবে পিতা ওরে মা পদ্মা একান্ত তোর যখন মনে আশা তুই বিমাতা দর্শন করবে তোর আশা আমি পূর্ণ করব এই মুহূর্তে আমার উত্তর মন্দির প্রাঙ্গণ নিয়ে যাব সেখানে আসবে তোর বিমাতা দূর থেকে দর্শন করবে সম্মুখে যাবে না কিন্তু মা পদ্মা এই বেশ তোকে পরিত্যাগ করতে হবে এই বেশ পরিত্যাগ করে তোকে যে নাগিনী রূপ ধারণ করতে হবে এ তুমি কি বলছো পিতা আমি যা বলছি সম্পূর্ণ সত্য কথা বলছি আমি এই রূপ পরিত্যাগ করে নাগিনীর বেশ ধারণ করব হ্যাঁ পদ্মা বেশ তো পিতা তবু তো দর্শন করতে পারবো বিমাতা বেশ পিতা তোমার আদেশ অনুযায়ী
আমি আমার এই রূপ পরিত্যাগ করে আমি ধরলাম নাগিনী রূপ পিতা আশীর্বাদ করি পদ্মাব তোমার মন আশা পূর্ণ হোক মন আশা পূর্ণ হোক মন আশা পূর্ণ হোক সকল প্রান্তে তোমায় খুঁজেছি কোথাও দেখতে পাইনি তাই তো এসেছি এই উত্তর মন্দির প্রাঙ্গণে আমি তোমার করিব না ক্ষমা কালে আমি কোন অপরাধ করিনি ঠাকুর কোন তোমার কথা অমর্যাদা করিনি ঠাকুর আমি ওই ইন্দ্র সবার খবর দেওয়ার জন্য ছুটতে ছুটতে এসেছি উত্তর মন্দিরে ঠাকুর আমি কোনোদিনের জন্য উত্তর মন্দির প্রাঙ্গণে আসবো না ঠাকুর আজ তোমার প্রথমবার আমি করিলাম খাবার যাও এই মুহূর্তে উত্তর মন্দির তুমি পরিত্যাগ করো তবে শোনো ভবিষ্যতে কোনোদিনের জন্য আমার আদেশ অমান্য করে এই উত্তর মন্দির প্রাঙ্গণে আসো তাহলে তোমাকে কৌরব আমি তীব্র অভিশাপ আমি আর কোনোদিনের জন্য উত্তর মন্দির প্রাঙ্গণে আসবো না ঠাকুর আমি এখন আসি ঠাকুর এসো আমি এখন আসি এসো আমি এখন আসি এসো কালে আজ
দুরন্ত কালকে উচিত শিক্ষা দিতাম আমি, আমার আদেশ না জানে উত্তর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলো কোন সাহসে? ওরে মা পদ্মা, দেখলি তো, বলতে না বলতে ওই দুরন্ত কালে প্রবেশ করেছে এই উত্তর মন্দির প্রাঙ্গণে, হয়তো এতক্ষণ আমি থাকলে কোনো অনর্থ ঘটে ফেলতো রে মা পদ্মা। আর নয় আর নয় পদ্মা, এই মুহূর্তে উত্তর মন্দির প্রাঙ্গণ পরিত্যাগ করে তোকে যে কৈলাস মন্দিরে যেতে হবে। যতই দুঃখ কষ্ট হোক না পিতা, তবু আমি বিমাতা দর্শন করবো পিতা। পদ্মা, আমার তাহলে কোনো কথা শুনবি না, একান্ত তুই বিমাতা দর্শন করবি। বেশ, তাহলে ওই দেখ ফুলের সাজেই, ওই ফুলের সাজের মধ্যে লুকায়িত হয়ে থাক। আমার মনে হয় আসিব এই দুরন্ত কালী উত্তর মন্দির প্রাঙ্গণে, দূর থেকে দর্শন করবে দুরন্ত কালীকে। সম্মুখে যাবি না পদ্মা, তুই সম্মুখে যাবি না। আমায় আশীর্বাদ করো পিতা। আমি তোমায় আশীর্বাদ করি পদ্মা, তোমার মন আশা পূর্ণ হোক। মামা এক কথা হতে অপরূপ সুন্দরী কন্যা এনে ওই উত্তর মন্দির লুকায়িত করে রেখেছে, আমি মামি মায়ের কাছে যে বলে আসবো ছলে বলে কলে কৌশলে। নারায়ণ কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যাবো ওই কৈলাস মন্দিরে। কৃষ্ণ মোরা আরি গোপগিরি ধারি, আরে বনচারি মনোহরা ললিতা ত্রিভাঙ্গ, বনচারি মনোহরা ললিতা ত্রিভাঙ্গ, বনচারি মনোহরে ললিতাকে ভাঙ্গ, তোমার বলে বলো মা।
निकटे आज कि मन कर कैलाश प्रांगण नारद माइमा नारद बुकंठी थे आसलम तई कैलाश मंदिर इसे गे তাই আমি বললাম তোমাকে দেখছি মামাকে দেখছি না কেন তাই নাকি মাইমা আচ্ছা মাইমা তুমি কি উত্তর মন্দিরে গিয়েছিলে মাইমা না বাবা ওই উত্তর মন্দিরে আমি যাইনি আর কোনদিনের জন্য উত্তর মন্দির প্রাঙ্গণে আমি যাব না কেন ওই উত্তর মন্দিরে কেন তুমি যাবে না মাইমা মামা যে আমায় নিষেধ করেছে বাবা তাই নাকি হ্যাঁ কিন্তু কেন নিষেধ করেছে তুমি জানো মাইমা কেন বাবা ও মাইমা হ্যাঁ সে কথাটা আমি কেমন করে বলবো আমার বলতে তো ভয় লাগছে আচ্ছা বাবা নারদ ওই উত্তর মন্দির প্রাঙ্গণে আমায় কেন নিষেধ করেছে তুমি আমার কাছে বলো দেখি আমার ভয় লাগছে মাইমা তোমায় ভয় লাগছে হ্যাঁ কেন কোনো ভয় নেই তুমি নির্ভয়ে আমার কাছে বলো মাইমার কাছে কথাটাই বলি কি করে যা করে বলে যেতে হবে আমি সত্য কথা বলছি মাইমা মামা কথা হতে এক অপরূপ সুন্দরী কন্যা এনে ওই উত্তর মন্দিরে ফুলের সাজির মধ্যে লুকায়িত করে রেখেছে মাইমা আমি আবারও বলছি তোমার কথা আমি বিশ্বাস করি না তোমার কথা আমি বিশ্বাস করি না তোমার কথা আমি বিশ্বাস করি না আর জানিও গো মামিমা নারদ তোমার বিশ্বাস তোমার হবে না নারদ আরে নারদ বেটার কথা বিশ্বাস হবে না আর সত্য কথা মামিমা করি বর্ণনা সত্য কথা মামিমা করি বর্ণনা কথা মামিমা করি বর্ণনা সত্য কথা মামিমা করি বর্ণনা জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না নারদ বাটার কথা
জানিও গো মনে সাজিয়েছিলাম আমি ও ও মামি মা আর মনাকি পড়া না মাগ পুরি বের কাহি বাগ দিদি সাহায্যে তোমার সাজিয়েছিলাম আমি দেখলে তুমি অবাক হবে আমার কথা পড়ে তো আমি ফিরে যাবো সেই বৈকুণ্ঠ দাঁড়াও দাঁড়াও নারদ মাইমা আমি তোমার কথা শুনে যাবো উত্তর মন্দির প্রাঙ্গণে তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমাকে আমি মিষ্টি দেব খেতে তাই নাকি মাইমা আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার দুগাল আমি চড়িয়ে লাল করে দেব তাই হবে মাইমা আমি তোমার আশা পূরণ করব মাইমা তুমি যাও সেই উত্তর মন্দিরে দেখবে কোথা হতে এক অপরূপ সুন্দরী কন্যা এনে ওই মামা ফুলের সাজির মধ্যে লুকায়িত করে রেখেছে মাইমা কিন্তু মাইমা আমি এসেছিলাম তোমার কাছে এই তোমার এই কথা বলতে তুমি মামার কাছে কোনোদিন বলবে না ওই মামা যে আমাকে অভিশাপ করবে মাইমা আমি তোমার কথা বলবো না তোমার মামার কাছে তোমার কথা আমি কোনোদিনের জন্য বলবো না শোনো নারদ তোমার কথা শুনে এখন আমি চললাম সেই উত্তর মন্দির প্রাঙ্গণে আমজাড়া নিবাসী দিব্যেন্দু মন্ডল নার্থকে আরো 10 টাকা দান করেছে আমি তো মামার মাইমার যুদ্ধ বাদিয়ে দিয়েছি এখন আমি কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে ফিরে যাবো সেই বৈকুণ্ঠ মাজারে কৃষ্ণ নামে মায়া বোঝা ভাই কৃষ্ণ নামে আছে মহিমায়া কৃষ্ণ নামে